আপনারা দেখছেন ডাপিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আসানসোলের কুলটি থানার 64 নম্বর ওয়ার্ডের কুলটি নেহেরু স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকা শিশুমঙ্গল স্কুলের পাশে নিজের বাড়ির কুয়োর ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ। মৃতার নাম শান্তি দত্ত, বয়স 58। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার কাউন্সিলর কৃষ্ণা প্রসাদ দাস ও কুলটি থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার বিষয়ে এলাকার কাউন্সিলর কৃষ্ণা প্রসাদ বলেন, অরূপ দত্ত নামে এক যুবক কাল তার মাকে নিখোঁজ বলে প্রতিবেশীদের জানান। মায়ের মৃতদেহ নিজের কুয়ো থেকে উদ্ধার হয়, কারণ অরূপ দত্ত তার মাকে প্রায়শই মারধর করত বলে খবর। সম্প্রতি কোনো কারণে সে মাকে মেরে নিজের বাড়ির কুয়োতে ফেলে দেয়। ঘটনার তদন্তে কুলটি থানার পুলিশ। যদিও ছেলে অরূপ দত্ত মারধর করা বা এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি বলে জানিয়েছে, সমগ্র ঘটনা অস্বীকার করেছে সে। ১.৫টা থেকে নিয়ে 3:30 অবধি পাক্কা ওইরকম সামান্য আওয়াজ হয়েছে, তারপরে কোনো আওয়াজ চুপচাপ। কি মনে হচ্ছে আপনার? আমাকে তো মনে হচ্ছিল হতে পারে বাথরুমে পড়ে গেছিল, ইয়া ওর সঙ্গে মানে খুব খারাপ ব্যাপার কিছু হচ্ছে, ইয়ে গলা টিপে দিচ্ছে ও, যে খুব কষ্ট পাচ্ছে ও, এরকম। আপনি কি পাশে বাড়ি? হ্যাঁ। আর যদি জলের মধ্যে যদি পড়ে তো ছাপাং করে আওয়াজ হবে, আর ও ছটপট ছটপট করবে, বাঁচাও বাঁচাও করবে। জলের মধ্যে পড়ে থাকলে নিশ্চয়ই গলা টিপে মেরে দিয়েছে ওকে, কিছু একটা হয়েছে। এরকম কি বাড়ি থেকে আগে ঝামেলা হতো? কিন্তু আমার ফিল হলো, সেই জন্য আমি বলছি যে ওর খারাপ কিছু হয়েছে। বাড়িতে কোনো আগে অশান্তি হতো? আগে না, এসব কিছু না। আমি জানিও না যে পাশে কোনো মাসিমা থাকে, আমি জানতামও না। শিশুমঙ্গল স্কুলের পাশে ও নিজের মাকে আগেও মারা ধরা করতো, এর আগে বাবাকেও মারতো। ছেলেটা জানি না পাগল না সত্যিকার জেনে শুনে বদমাস। কালকে ওর মা মিসিং। কি কারণে ঘটনা ঘটছিল এটা? সম্পত্তি বা কিছু? কি হ্যাঁ, পয়সা করি। ছেলেটা কোনো কিছু করে না, বেকার, কিছুই করে না। মায়ের পয়সাতে খেত, যেত, থাকতো। মায়ের কিছু পয়সা আছে, এটুকু আমি পাড়াতে শুনেছি। দিয়ে কাল থেকে ও বলে যে আমার মা মিসিং হয়ে গেছে। পাড়ার লোক খোঁজাখুঁজি করেছে, কুঁয়োতে সব কুঁয়োতে গেছে, নিজের কুঁয়োটাতে খুঁজতে দেয়নি, সব কুঁয়োতে খুঁজেছে, ও নিজের কুঁয়োটাতে খুঁজতে দেয়নি। আচ্ছা। দিয়ে রাত তো পেরিয়ে গেল, সকালে ও নিজে ডেড বডিটা তোলার চেষ্টা করেছে। আচ্ছা। যখনই নিজের ডেড বডিটা মায়ের তুলতে চেষ্টা করেছে, পাড়ার লোক জেনে গেছে। তখন পাড়ার লোক পুলিশকে ফোন করে ডেকে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, দ্য পিডি নিউজ।